ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এবং যাদেরকে আল্লাহ তুমি সম্মানিত করতে চাও আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ যারা তোমার নবীর পক্ষ হয়ে জমিনে কাজ করবে যাদেরকে তুমি পছন্দ করো আল্লাহ আমাদেরকে তুমি তাদের অন্তর্ভুক্ত করো। সর্বশেষ যেহেতু দেরি হয়ে গেছে একটা ঘটনা শুনে আমি আপনাকে বলে দিই, আমি কোনো দলিল দিব না, এটা আপনার আকলকে সোজা করে দেবে। আপনি জানেন যখন মক্কা ঘর ধ্বংস করার জন্য আব্রাহাম আসছিল তখন হক পথে কারা ছিল জানেন? ওই যারা কাবা ঘর ধ্বংস করতে আসছিল তারাই হক পথে ছিল, কারণ তখন তারা খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিল, তখন তারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। আর মক্কার মুশরিক যারা তারা পুতুল পূজারি ছিল, কিন্তু আল্লাহ কাকে সাহায্য করেছে? এই পুতুল পূজারিকে সাহায্য করেছে। কাদের বিপক্ষে? যারা জালেম। আল্লাহ যাকে সম্মানিত করেছে আল্লাহর কাছে যেই বিষয়ের সম্মান রয়েছে, যেই বস্তুর সম্মান রয়েছে, কোন মুসলিমও যদি সেই সম্মানকে নষ্ট করতে চায় আল্লাহ তাকে ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাবান হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে আল্লাহর রাসূল। কোন মুসলিম যদি এদের পক্ষে না দাঁড়ায় তাহলে যদি কোনো কাফের দাঁড়ায় আল্লাহ কাফেরকে সাহায্য করবে, মুসলিমকে আল্লাহ ছাড়বে না। যেমন আব্রাহামকে ধ্বংস করে দেওয়া হয়েছিল যদিও তিনি খ্রিস্টানের ছিলেন, মানে হক পথে ছিলেন, কারণ তখন তারাই আল্লাহর ইবাদত করতো, কিন্তু আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ সৈন্য পাঠাতে হয় নাই, শুধু পাখি পাঠিয়ে দিয়েছে যে ওদেরকে তছনছ করে রেখে দিয়েছে। আল্লাহ মক্কার মুশরিকদেরকে সাহায্য করেছে, কেন? আল্লাহর ঘরের খাদেম ছিল তারা। অর্থাৎ আপনি আমি যদি আল্লাহর রাসূলের দলে হয়ে যাই, আল্লাহর কালামের পক্ষে হয়ে যাই, আপনার পাপই হলো আপনি আল্লাহকে সামনে পাবেন ইনশাআল্লাহ, বলে দিচ্ছি এটা আপনার মাথায় বসে। কিন্তু আপনি যদি বলেন আমি মুসলিম কিন্তু ধর্মের জন্য আপনি কোনো কিছু করেন না, মুসলিমের পাশে দাঁড়ান না আপনি, তাহলে আপনি যত বড় বন্দীকে হয়ে থাকেন না কেন, বান্দা হয়ে থাকেন, আপনার লাঞ্ছিত অনিবার্য ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে, আল্লাহ চাই না। অতএব এটা আমাদের মাথায় নিতে হবে, আমাদেরকে মুসলিম ভাইয়ের পাশে দাঁড়াতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, আল্লাহর রাসূলের পক্ষে কথা বলতে হবে, এছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আমাদের মাইন্ড এমন হতে হবে, যদি এটা করতে পারি আমরা আল্লাহর কাছে দাবি করে আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও এবং আমাদেরকে তুমি বোঝার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।